প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশন এবং আপনাদের আইটি শো আইটি টকে। আইটি ওয়ার্ল্ডের লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া শরীফ জিয়ন। এ পর্বেও থাকছে কনজিউমার ইলেকট্রনিক শো নিয়ে প্রতিবেদন, প্রোডাক্ট প্রিভিউ থাকছে তোশিবা নির্মিত নতুন প্রযুক্তি পণ্য, রাইট সাইটে তুলে ধরব সামাজিক যোগাযোগের নতুন সাইট, ওয়েব ব্রাউজ গতিবিধি পর্যবেক্ষণ নিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স, আন্তর্জাতিক রোবোটিক্স চ্যালেঞ্জ IRC প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য নিয়ে আইটি নিউজ, গেমস রিভিউ থাকছে গেমস 1701, চিঠিপত্রের জবাব ও আইটি সমাধান, আর সবশেষে আজকের পর্বের অনুষ্ঠানের উপর ভিত্তি করে আইটি কুইজ ও তার ফলাফল। প্রতিবছর বিশ্বের চোখ ধাঁধানো সব প্রযুক্তিপণ্য নিয়ে আসর বসে আমেরিকার লাস ভেগাসে। নতুন বছরে প্রযুক্তিপণ্য নির্মাতাদের সর্বশেষ আবিষ্কারগুলো নিয়ে আমেরিকার লাস ভেগাসে চলছে প্রযুক্তিপণ্যের এই মহাযজ্ঞ। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রতিবেদন সাজানো হয়েছে কনজিউমার ইলেকট্রনিক শো নামের এই প্রদর্শনীকে নিয়ে। NVIDIA R112 কোরের প্রসেসর, ল্যাপটপের জন্য 3D ক্যামেরা, প্রথম 3D কলম, ব্লুটুথ স্মার্ট টুথব্রাশ, বাঁকানো স্ক্রিনের টিভি, সেন্সর বসানো ব্রেসলেট, চালকবিহীন গাড়ি সহ বিভিন্ন চমক জাগানো প্রযুক্তিপণ্যের পসরা বসেছে এক ছাদের নিচে। এমনকি স্মার্টফোনের সব সুবিধার পাশাপাশি জুমিং অপশন জুড়ে দেয়াই দূরের জিনিস একেবারে জীবন্ত দেখতে পাবেন ব্যবহারকারীরা। আমেরিকার লাস ভেগাসে চলছিল বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স পণ্য ও প্রযুক্তির প্রদর্শনী। নতুন বছরের উদ্ভাবনী পণ্য নিয়ে প্রদর্শনীর 47তম আসরে অংশ নিয়েছে বিশ্বের 300টি শীর্ষস্থানীয় কোম্পানি। টয়োটা, অডি, BMW, ক্রাইসলার, ফোর্ড, জেনারেল মোটরস, কিয়া, মাজদা, মার্সিডিস গাড়ি প্রদর্শন ছাড়াও একই ছাদের নিচে মিলিত হয়েছে অ্যাপেল, স্যামসাং, ডেল, আসুস, এসার, সনি সহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। প্রায় সবগুলো প্রতিষ্ঠানে উন্মোচন করেছে নিজের উদ্ভাবিত পিলে চমকানো সব ইলেকট্রনিক্স কনজিউমার পণ্য। মঙ্গলবার থেকে শুরু হয়ে প্রদর্শনী শেষ হয় 14 জানুয়ারি। দর্শকদের আগ্রহের কারণে এবার পরিধি বাড়ানো হয়েছে সপ্তাহব্যাপী এই প্রযুক্তি প্রদর্শনীর। 1,40,000 বর্গফুট জায়গায় এবার প্রদর্শিত হচ্ছে 20,000-এরও বেশি নতুন প্রযুক্তি পণ্য। এখানে সর্বাধুনিক প্রযুক্তির গাড়ি, স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার, ক্যামেরা, টেলিভিশন সহ বিভিন্ন পণ্য উন্মোচন করেছেন নির্মাতারা। 3D ব্লু প্রিন্ট তৈরি করতে সক্ষম এমন সুবিধা নিয়ে ল্যাপটপের জন্য 3D ক্যামেরা নিয়ে হাজির হয়েছে ইন্টেল। এই ক্যামেরাটি দিয়ে কোনো ছবি তোলার সময় সেটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে। একই সাথে ক্যামেরাটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া, ভয়েস এবং ফেসিয়াল এক্সপ্রেশন দ্বারাও নিয়ন্ত্রণ করা যাবে। এর সাহায্যে মানুষের উত্তেজনা, আবেগ, অনুভূতিটা বোঝা সহজ হবে বলে জানিয়েছে ইন্টেল। আর ভয়েস কমান্ড অবস্থায় রিমোট নিয়ন্ত্রিত টেলিভিশন উন্মোচন করেছে স্যামসাং। মেলার শুরুতেই প্রযুক্তি প্রেমীদের নজর কেড়েছে স্যামসাং ও LG-র বাঁকানো আলট্রা হাই ডেফিনেশন বা UHD টিভি। মেলায় 85-ইঞ্চি মাপের বাঁকানো টিভির প্রোটোটাইপ প্রদর্শন করেছে স্যামসাং, আর LG প্রদর্শন করেছে 77-ইঞ্চি মাপের টেলিভিশন। প্রদর্শনীতে সনি উন্মোচন করেছে Z1S স্মার্টফোন, স্যামসাং নতুন ট্যাব প্রো এবং নোট প্রো, গুগল আনছে চালকবিহীন গাড়ি নিয়ে। নবীন প্রযুক্তি কোম্পানি ইউরেকা নিয়ে এসেছে ই চশমা, ইউরেকা ক্লোজ আপ সুপার। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ 8.2 নিয়ে হাজির হয়েছে সফটওয়্যার নির্মাতা কোম্পানি মাইক্রোসফট। টিভিতে গেম খেলার সময় হাতের ইশারায় পর্দার এপাশ ওপাশে প্রয়োজনীয় অস্ত্র হাতে যুদ্ধ করার অভিজ্ঞতা দিতে কাইনেক্টর প্রযুক্তির দেখা মিলেছে এবার। প্রতিটি ইলেকট্রনিক ডিভাইসে ইন্টারনেট সংযুক্তির ধারণা সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করেছে CSE 2014।
মেলায় উন্নত চিপ K1 প্রদর্শন করেছে এনভিডিয়া। এনভিডিয়ার তৈরি K1 মোবাইল চিপে ব্যবহার করা হয়েছে কেপলার গ্রাফিক্স প্রযুক্তি, যা মূলত হাই এন্ড গেমিং PC-র ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই চিপের মাধ্যমে মোবাইল ফোনে সর্বাধুনিক গ্রাফিক্স প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে এনভিডিয়া। এছাড়াও পরিধেয় প্রযুক্তিপূর্ণ এবং ল্যাপটপের জন্য সেন্সর আনার কথা জানিয়েছে ইন্টেল। মেলায় ব্যাকটেরিয়া প্রতিরোধকারী টাচ স্ক্রিন গ্লাস নিয়ে হাজির হয়েছে মার্কিন গ্লাস নির্মাতা প্রতিষ্ঠান কর্নিয়া। কর্নিয়া জানিয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল গরিলা গ্লাস তৈরি করেছে, যা জীবাণুর বিরুদ্ধে সুরক্ষা দিতে পারবে। দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি আজকের IT প্রোডাক্ট রিভিউ ও রাইট সাইড নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের বিশ্বে মানবজীবন আরো স্বাচ্ছন্দ্যময় করে তুলতে প্রতিনিয়ত সহজ থেকে সহজতর উপায় খুঁজে বের করতে আবিষ্কৃত হচ্ছে নানান প্রযুক্তিপূর্ণ। আর নতুন প্রযুক্তিগুলোকে স্বয়ংক্রিয়ভাবে সুষ্ঠু ব্যবহারের জন্য বছরের প্রথম চমকটি দিল তোশিবা। টেকরা W50 ও স্যাটেলাইট P50 নামের নতুন ল্যাপটপ বাজারে আনার মধ্য দিয়ে প্রোডাক্ট রিভিউ আজ আমরা দেখব নতুন এ বিষয়কর পণ্য দুটি। HD বা হাই ডেফিনেশন মানের তুলনায় 4 গুণ বেশি রেজুলেশনের আলট্রা হাই ডেফিনেশন বা 4K ডিসপ্লেযুক্ত ল্যাপটপ তৈরি করেছে তোশিবা। প্রতিষ্ঠানটির দাবি, বিশ্বে তারা প্রথম 4K HD ডিসপ্লেযুক্ত ল্যাপটপ উন্মুক্ত করেছে। January 7 থেকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া কনজিউমার ইলেকট্রনিক্স 2014 শো উপলক্ষে দুটি নতুন মডেলের ল্যাপটপ প্রদর্শন করছে জাপানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান তোশিবা। গত মঙ্গলবার টেকরা W50 এবং স্যাটেলাইট P50 মডেলের ল্যাপটপ দুটি প্রদর্শন করছে তোশিবা। তোশিবা জানিয়েছে, বিশ্বে প্রথমবারের মতো 4K প্রযুক্তির ডিসপ্লে যুক্ত করা হয়েছে এই দুটি মডেলে। অবশ্য উইন্ডোজ 8.1 অপারেটিং সিস্টেম নির্ভর ল্যাপটপ দুটির দাম এখনও প্রকাশ করেনি তোশিবা কর্তৃপক্ষ। তোশিবা স্যাটেলাইট P50 উইন্ডোজের সর্বশেষ সংস্করণকে 4K ডিসপ্লে নির্ভর ল্যাপটপ উন্মুক্ত করায় উইন্ডোজ নির্মাতা মাইক্রোসফট উচ্ছ্বসিত। এক ব্লগ পোস্টে মাইক্রোসফট জানিয়েছে, 15.6 ইঞ্চি মাপের আলট্রা HD ডিসপ্লে যুক্ত যে ল্যাপটপ এনেছি তাতে ফিচার হিসেবে থাকছে উইন্ডোজ 8.1 OS। এই ডিসপ্লের কারণে ল্যাপটপ ডিসপ্লে রেজুলেশনকে পরবর্তী স্তরে নিয়ে গেল তোশিবা। এবছরের মাঝামাঝি সময়ে এই দুটি মডেলের ল্যাপটপ বাজারে ছাড়বে তোশিবা। এই ল্যাপটপে উন্নত মানের ছবি এবং ভিডিও দেখার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
বিশ্বের 700 কোটি মানুষের মধ্যে 600 কোটির হাতেই সেলফোন রয়েছে। প্রযুক্তির কল্যাণে সেলফোনে মানুষ ব্যবহার করছে নানান ধরনের সামাজিক যোগাযোগের সাইট, আর সামাজিক সাইটগুলো ব্যবহারের মধ্য দিয়ে বাড়ছে তথ্য প্রযুক্তির নানানমুখী ব্যবহার। আমাদের আজকের রাইট সাইট সাজানো হয়েছে নতুন সামাজিক যোগাযোগের মাধ্যম নিয়ে। বেন ফিঙ্কেল এবং মাইক্রো ব্লগিং সাইট টুইটারের সহপ্রতিষ্ঠাতা বিজ স্টোন মিলে প্রতিষ্ঠা করেছেন আরও একটি সামাজিক মাধ্যম। স্টোনের প্রতিষ্ঠিত এই যোগাযোগ মাধ্যমটিতে ব্যবহারকারীরা খুঁজে পাবেন তাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। এক প্রতিবেদনে ABC নিউজ জানিয়েছে, স্টোনের প্রতিষ্ঠিত এই নতুন সামাজিক যোগাযোগ মাধ্যমটির নাম জেলি। জেলির ব্যবহারকারীরা নিজেদের কিছু জানার থাকলে এতে প্রশ্ন করবেন এবং অন্য ব্যবহারকারীর প্রশ্নটির উত্তর জানা থাকলে তিনি সেটার উত্তর দেবেন। প্রধানত এই বিষয়টির উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে জেলি নামের সামাজিক মাধ্যমটি। এ প্রসঙ্গে স্টোন জানিয়েছে, প্রত্যেকেরই ইমেল বা ফোন রয়েছে এবং প্রত্যেকেই সংযুক্ত অবস্থা আছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কেউ না কেউ আছেন যিনি প্রশ্নটির উত্তর জানেন। সামাজিক মাধ্যমটির জেলি অ্যাপ iOS এবং অ্যান্ড্রয়েড দুটি সংস্করণেই বের হয়েছে এবং অ্যাপ স্টোরগুলোতে পাওয়া যাবে। তবে ডাউনলোডের ক্ষেত্রে সরাসরি জেলির সাইট থেকে অ্যাপটি সংগ্রহ করার জন্য ABC তাদের প্রতিবেদনে পরামর্শ দিয়েছে, কারণ দুটি অ্যাপ স্টোরেই জেলি নামের বহু অ্যাপ রয়েছে যার ফলে ডাউনলোডে বিভ্রান্তির শিকার হতে পারেন। দর্শক, আবার নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি আজকের IT নিউজ, টিপস অ্যান্ড ট্রিক্স ও গেমস রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভারতের মুম্বাই অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিক্স চ্যালেঞ্জ IRC প্রতিযোগিতায় তৃতীয় বা দ্বিতীয় রানার আপ স্থান অর্জন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ফাইন্ডার দল। IT নিউজে বিস্তারিত। ভারতের মুম্বাই অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিক্স চ্যালেঞ্জ প্রতিযোগিতায় তৃতীয় বা দ্বিতীয় রানার আপ স্থান অর্জন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আর ফাইন্ডার দল। তবে এ দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও আছেন। 3-5 জানুয়ারি ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মুম্বাইয়ের বার্ষিক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি আয়োজন টেক ফেস্টের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে 10টি দেশের 18টি দল অংশ নিয়েছে। দ্বিতীয় রানার আপ হয়ে বুয়েটের দলটি পুরস্কার হিসেবে পেয়েছে 20,000 রুপি ও সনদ। এ দলের সদস্যরা হলেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স কৌশল বিভাগের শিক্ষার্থী শেখ তানফির আহমেদ, সৈয়দ ইমাম হাসান এবং অনিক চৌধুরী, নেভাল আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী সামদান সাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী মোহাম্মদ আশরাফুজ্জামান। দলনেতা শেখ তানভির আহমেদ জানান, বাংলাদেশ থেকে নির্বাচিত হওয়ার পরেই এই প্রতিযোগিতায় ভালো করার ইচ্ছে ছিল, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।
প্রতিযোগিতায় প্রথম হয়েছে শ্রীলঙ্কার ইউনিভার্সিটি অব মারাটুয়া ওয়ান দল এবং দ্বিতীয় হয়েছে একই দেশের SLIIT দল। গত বছর থেকে বাংলাদেশ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এবছরের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে আরো তিনটি দল অংশ নেয়, এর মধ্যে বুয়েট ফ্যালকনস সপ্তম, বুয়েট ক্রিপ্টোনাইট অষ্টম এবং বুয়েট রেক্স নবম স্থান অর্জন করে। বাংলাদেশ থেকে বাছাই পর্ব শেষে বুয়েটের ইআর ফাইন্ডার, বুয়েট ফ্যালকনস এবং বুয়েট রেক্স IRC মূল পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। এছাড়া সরাসরি IRC-র বিশেষ ওপেন রাউন্ড পর্বে যারা নির্বাচিত তারাও চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। আর এতেই ওপেন রাউন্ডে ভালো করে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বুয়েট ক্রিপ্টোনাইট। চলতি বছরের এই প্রতিযোগিতায় অংশ নেয়া দশটি দেশ হচ্ছে বাংলাদেশ, ভারত, মিশর, ফ্রান্স, নেপাল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুইডেন ও শ্রীলঙ্কা। প্রিয় দর্শক, আপনি যখন ওয়েব ব্রাউজ করেন তখন নানানভাবে আপনার গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। কে বা কারা আপনার পিছু নিচ্ছে তা কিভাবে জানবেন, এটি নিয়ে আমাদের আজকের টিপস অ্যান্ড ট্রিক্স। ব্যবহারকারীদের অনলাইন গতিবিধি কারা পর্যবেক্ষণ করছে সেসব শনাক্ত করতে জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্স লাইটবিম নামে একটি অ্যাডন ছেড়েছে। দর্শক, এটি ব্যবহার করে আপনিও দেখতে পারেন আপনাকে কে বা কারা পর্যবেক্ষণ করছে অনলাইনে। মজিলা সফটওয়্যার ডেভেলপার অতুল ভার্মা প্রথমে ব্যক্তিগত একটা প্রজেক্টের মাধ্যমে কুলশন নামে পরীক্ষামূলকভাবে এটি 2011 সালে তৈরি করেন। ওয়েব ব্রাউজিংয়ের সময় ব্যবহারকারীর জ্ঞাতসারে কিংবা অগোচরে ট্র্যাকিংয়ের মাধ্যমে ব্রাউজার থেকে ব্যবহারকারীর অনলাইন আচরণ সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে তৃতীয় একটা পক্ষ। অধিকাংশ ওয়েব ট্র্যাকিং ব্যবহার করা হয় বিভিন্ন বিজ্ঞাপন এবং ব্যবসায়িক গবেষণার জন্য। সেজন্য ব্যবহারকারীদের অনলাইন গতিবিধি হল বিভিন্ন প্রতিষ্ঠানের আয়ের মূল উৎস। 24 ঘন্টা ব্যাপী ওয়েব সংযোগ পরীক্ষা করা যাবে ক্লক ভিউর মাধ্যমে। লিস্ট ভিউ দিয়ে নির্দিষ্ট সাইটের আরো বেশ কিছু তথ্যপাত দেখা যাবে। এখানে লাইট বিমে ব্যবহৃত সব তথ্য নিজের কম্পিউটারে স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে। প্রয়োজনে এসব তথ্য সেভ বা রিসেট করা যাবে। ফায়ারফক্স ব্রাউজারের জন্য লাইট বিম অ্যাডনটি বিনামূল্যে পাবেন যে কোনো ফায়ারফক্স ব্যবহারকারী। কম্পিউটার গেমসের রাজ্যে এসেছে যুগোপযোগী নানান ধরনের গেমস। এই গেমসগুলো একদিকে যেমন চৌকস, অন্যদিকে নানান ধরনের চ্যালেঞ্জ, আর চ্যালেঞ্জ মোকাবেলা করার সাথে সাথে উপভোগ করছেন কাহিনী ও দৃশ্যপট। অপরদিকে পুরনোকে নতুন করে জানার মধ্যেও একটা আনন্দ আছে। মাঝে মধ্যে পুরনো গেমসগুলো খেলতে গেলে এক ধরনের ভালো লাগা পেয়ে বসে। এরকম একটা ভালো লাগার গেম 1701 এরই নিয়ে আমাদের আজকের গেমস রিভিউ। পুরনোকে নতুন করে জানার মধ্যেও একটা আনন্দ আছে। মাঝে মধ্যে পুরনো গেমগুলো খেলতে এক ধরনের ভালো লাগা পেয়েই বসে। এরকম একটা ভালো লাগার গেমস 1701 AD। উচ্চ প্রযুক্তি নির্ভর গেমসের যুগে যদিও এর কনফিগারেশন অনেকটা হাস্যকর, তারপরও এক ধরনের ভালো লাগা আছে পুরো গেমে। গেমটিতে গেমার ছুটে যেতে পারেন দূর থেকে দূরান্তে, শুধু সাহসকে পুঁজি করে খুঁজে বেড়াতে পারেন নতুন নতুন জায়গা। ফলে অজানাকে নতুন করে জানতে এম্পায়ার মিডিয়া তৈরি করেছে কম্পিউটার গেমস 1701 AD। গেমসের সময়কাল ধরে কাঠের তৈরি জাহাজ ভাসিয়ে দিতে হবে গেমারকে অজানার উদ্দেশ্যে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে গেমারকে বিভিন্ন জায়গায় জাহাজ ফিরিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে। এর সঙ্গে সেই সব স্থানের রাজনীতি, সংস্কৃতি সব কিছুর সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে যাতে করে তার লক্ষ্য পূরণ করতে পারে।
হাজার হাজার মাইল জুড়ে গেমসের জায়গা নির্ধারণ করা হয়েছে। এক রাজ্য থেকে আরেক রাজ্যের দূরত্ব কয়েক হাজার মাইল, আর তাই কোনো রাজ্যে ব্যবসা করতে চাইলে গেমারকে এই বিশাল দূরত্ব অতিক্রম করে তবেই সেখানে ব্যবসা করতে হবে। আর রাজ্যটিতে ব্যবসা করে সেখান থেকে মালামাল গেমারের নিজ রাজ্যে বহন করে নিয়ে আসতে হবে এই বিশাল পথ অতিক্রম করেই। নির্বাচন করতে হবে নতুন নতুন দ্বীপ এবং সেখানে বসবাসের সুযোগ সুবিধা সহ সবকিছু। এ তো গেল স্থান নির্বাচনের পালা। ঘরবাড়ি বানানো হয়ে গেলে আপনাকে নজর রাখতে হবে প্রজারা ঠিকমতো বসবাস করতে পারছে কিনা, ঠিকমতো রিসোর্স সংগ্রহ করা হচ্ছে কিনা ইত্যাদি। এখানে শেষ নয়, বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য করার জন্য আপনাকে নজর রাখতে হবে কোন জিনিস নিয়ে আপনি বাণিজ্য করবেন, অন্যান্য রাজ্য থেকে কোন জিনিসটি আপনি কিনবেন, বাজারে কোন জিনিসের চাহিদা বেশি, অসংখ্য দিকে আপনার নজর রাখতে হবে। তাই অন্যান্য স্ট্র্যাটেজিক গেমের তুলনায় এই গেমে অন্যরকম মজা পাওয়া যায়, ফলে সব মিলিয়ে বেশ নজর দিয়ে খেলতে হবে গেমারকে। গেমসের গ্রাফিক্স ও শব্দশৈলী মোটামুটি ধরনের। গেমটি খেলতে যা যা প্রয়োজন: অপারেটিং সিস্টেম উইন্ডোজ 2000 অথবা এক্সপি, প্রসেসর পেন্টিয়াম 3, ভিডিও কার্ড 3D গ্রাফিক্স এক্সালেটার, সিডি রোম ড্রাইভ 8X এবং র্যাম 128 MB, ভিডিও মেমোরি 16 MB, 300 MB খালি জায়গা থাকতে হবে হার্ড ডিস্কে। দর্শক, আবার নিচ্ছে একটি বিরতি, ফিরে আসছি আজকের চিঠিপত্রের জবাব ও কুইজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, আপনারা ইমেলে পাঠানো তথ্য প্রযুক্তির নানান সমস্যার সমাধান জানতে চেয়েছেন। সকল সমস্যার সমাধান আমরা একসাথে তুলে ধরতে পারি না, তবুও বাছাই করা প্রশ্নের ভিতর থেকে দুটি সমস্যার সমাধানের উপায় আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই মাসুদ, ইমেল mmmirza1979@yahoo.com থেকে জানতে চেয়েছেন, আমার পিসির কনফিগারেশন AMD 955X4, মাদারবোর্ড গিগাবাইট M68, এমটি র্যাম DDR3, 1600+8 GB, গ্রাফিক্স কার্ড AMD 7950, আমি উইন্ডোজ 8 ব্যবহার করি, পুরনো কিছু সফটওয়্যার ও গেম চালাতে পারছি না, আমার হার্ডওয়্যার কনফিগারেশন এসব গেম চালানোর জন্য যথেষ্ট শক্তিশালী, এমনকি নিড ফর স্পিড আন্ডারগ্রাউন্ড আমি উইন্ডোজ 7 চালিয়েছি, কিন্তু এখন উইন্ডোজ 8 চালাতে পারছি না, এটি কী ধরনের সমস্যা এবং সমাধানের উপায় কী? মাসুদ, নিঃসন্দেহে আপনার পিসির কনফিগারেশন যথেষ্ট শক্তিশালী, এক্ষেত্রে আপনার পিসির হার্ডওয়্যার বা সফটওয়্যার সম্পর্কিত কোনো সমস্যা নেই, মূল সমস্যাটি সময়ের। অনেক পুরনো গেম বা সফটওয়্যার অনেক আধুনিক বা শক্তিশালী পিসিতে চলে না, বা চললেও অনেক সমস্যা দেখা দেয়, একে বলে কম্প্যাটিবিলিটি সমস্যা। কম্প্যাটিবিলিটি সমস্যা বড় আকারে প্রথম দেখা দেয় উইন্ডোজ ভিস্তা থেকে, উইন্ডোজ 7 এই সমস্যা অনেকটাই কমিয়ে আনা হয়, কিন্তু উইন্ডোজ 8 অনেক বেশি আধুনিক অপারেটিং সিস্টেম বলে এতে অনেক পুরনো সফটওয়্যার চালাতে স্বাভাবিকভাবেই সমস্যা হওয়ার কথা। তাই নিড ফর স্পিড সিরিজের মোস্ট ওয়ান্টেড আগের গেমগুলো উইন্ডোজ 8 চলে না, এক্ষেত্রে সমস্যা সমাধানের উপায় আছে, তবে এর সবই যে সমস্যা সমাধান করবে তা নিশ্চিত করে বলা যায় না, গেম বা সফটওয়্যারটি কম্প্যাটিবিলিটি পরিবর্তন করে দেখতে পারেন। দ্বিতীয় প্রশ্নটি করেছে জিসান, জিসান ইমেল jisan1992@hotmail.com, আমি ডেস্কটপ পিসির জন্য একটি স্পিকার কিনতে চাই, কিন্তু বাজারে বিভিন্ন ধরনের স্পিকার দেখে আমি ঠিক বুঝতে পারছি না কোনটি কিনলে ভালো হবে, আমার বাজেট 4-6 হাজার টাকা, এর মাঝে কোন স্পিকারটি কিনলে ভালো হবে? জিসান, বর্তমানে বাজারে অনেক ধরনের স্পিকার দেখা যায়, আপনার বাজেটে আপনি একটি ভালো দেখে 2.1 স্পিকার কিনতে পারবেন। 2.1 অর্থ হলো একটি সাবওফার এবং দুটি মিড রেঞ্জ থাকবে। স্পিকারের নামকরা কোম্পানি হলো মাইক্রোল্যাব, ক্রিয়েটিভ, অ্যালটেক লেন্সিং, FAD ইত্যাদি।
এদের মাঝে ক্রিয়েটিভ ও অ্যালটেক ল্যান্সিং এর সাউন্ড কোয়ালিটি বিশ্বখ্যাত। স্পিকার কেনার আগে স্পেসিফিকেশন দেখে নেওয়া দরকার। তবে প্রথমে দেখতে হবে স্পিকারের রেঞ্জ কত। রেঞ্জ 20 Hz থেকে 20 kHz হলে সবচেয়ে ভালো। খেয়াল রাখতে হবে একটি বেশি ওয়াটের স্পিকার দিয়ে যেমন অনেক জোরে সাউন্ড বাজানো যায়, তেমনি কম ওয়াটের স্পিকার দিয়েও তা করা যায়। তবে সমস্যাটি হলো, কম ওয়াটের স্পিকার দিয়ে জোরে সাউন্ড বাজানো হলে সাউন্ড ফেটে যায়। জিসান সহজেই কিনে নিতে পারেন যে কোনো স্পিকার। তো প্রিয় দর্শক, আপনার কম্পিউটারের নানা সমস্যা নিয়ে লিখুন, আমাদের ট্রাবল শুটিং টিম আপনার সমস্যার সমাধান দিতে চেষ্টা করবে। তবে যাবার আগে আপনাদের জানিয়ে দিয়ে যাব আজকের কুইজ। আমাদের আজকের কুইজ, তোশিবার নতুন মডেলের ল্যাপটপগুলো কী কী? এ প্রশ্নের সঠিক উত্তর পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। বিজয়ের মধ্য থেকে যে কোনো একজনকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। উত্তর পাঠানোর ঠিকানা ইমেল itiTalk@hotmail.com। উত্তর পাঠাতে হবে আগামী 4 দিনের ভেতর। এছাড়া আপনারা অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক itiTalk, বৈশাখী মিডিয়া লিমিটেড, 32 মহাখালী, বাণিজ্যিক এলাকা, ঢাকা 1212। তো প্রিয় দর্শক, আজ বিদায় নিতে হচ্ছে। আবার দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, চোখ রাখুন বৈশাখীর পর্দায়।